সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনার নাম কি? এই যে সংগঠনটা কি নতুন করছেন? কত বছর? 17 বছর আগে। আপনাদের কার্যক্রম কি? কার্যক্রম আমরা বাংলাদেশ জাতীয় আমাদের কার্যক্রম, আমাদের নির্দেশে আমরা সমস্ত কার্যক্রম চালিয়ে দিচ্ছি এবং আমরা চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সমস্ত। আপনি কোন পদে আছেন? আমি সাধারণ সম্পাদক। কেন্দ্রীয়? কেন্দ্রীয় রাজু, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। আজকে যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এই উপলক্ষে আপনার মন্তব্য কি? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আমি আন্তর্জাতিক গণতন্ত্র থেকে শাসক শেখ হাসিনা যে গণহত্যা ইয়ে করছে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে চাই এবং আমরা সমস্ত রাজস্থান করতে চাই। আপনারা যেহেতু ফেডারেশন পরিবহন শ্রমিক, তাহলে সেক্ষেত্রে যে 16 বছর যে চাঁদাবাজি হয়েছে এই সম্পর্কে আপনার মন্তব্য কি? এরা শাহজাহান খান নেতৃত্বে এবং ঢাকা সড়কে পদাধিকারী নিয়ে রাখা তাদের নেতৃত্বে এবং তারা এই দীর্ঘদিন আমাদের সড়ক পরিবহনে শ্রমিকদের অত্যাচারে রাখছে, চলো হামলা দিয়ে আমাদেরকে বাইরে রাখছে, তারা তাদের নেতৃত্বে চাঁদাবাজি করছে। এখনও তারা চাঁদাবাজির পায়তারা তারা করতেছে। শাহজাহান খানরা যা করে গেছে তাই কি আপনারা অব্যাহত রাখবেন? আমরা অব্যাহত রাখবো না, আমরা এটা তার মুক্ত চাই। এটা পরিবহন সেটাতে আমরা মুক্ত চাই, চাঁদাবাজি চাঁদাবাজি এবং দখলদার এগুলো তো মুক্ত চাই। এটা আমাদের অঙ্গীকার। অনেক ধন্যবাদ।